শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্র থেকে অধ্যায় তিন অর্থাৎ পরিমাণগত রসায়ন। আজকের পাঠদানের বিষয় হচ্ছে রাসায়নিক গণনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় দুই ধরনের জিনিস থাকে, একটি হচ্ছে বিক্রিয়ক আর একটা হচ্ছে উৎপাদ। প্রথমে যে রাসায়নিক পদার্থগুলো নিয়ে আমরা বিক্রিয়া শুরু করি তাকে বলা হয় বিক্রিয়ক, আর বিক্রিয়া ঘটার ফলে যে নতুন পদার্থ উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় উৎপাদ। কতটুকু বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ তৈরি হবে এবং বিক্রিয়কগুলো যদি একাধিক হয় তাহলে তারা কী অনুপাতে পরস্পর বিক্রিয়া করবে, এই পরিমাণগুলো জানা যাবে রাসায়নিক গণনার সাহায্যে। আমরা জানি যে কত ধানে কত চাল, অর্থাৎ কতটুকু ধান থেকে আমরা কতটুকু চাল পাবো এটার হিসাব যেমন বের করতে পারি, ঠিক এরকম কতটুকু বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ তৈরি হবে সেটা আমরা রাসায়নিক গণনার সাহায্যে নির্ণয় করতে পারি। যেমন কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এখানে কার্বনের ভর হচ্ছে 12, অক্সিজেন 32 এবং কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44 গ্রাম। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, যেহেতু সে অণু অবস্থায় আছে, কার্বন ডাইঅক্সাইড অণু অবস্থায় আছে, এই জন্য তার আণবিক ভর হচ্ছে 44। এটি একটি সমতাবৃত্ত সমীকরণ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এখানে বিক্রিয়ক হচ্ছে কার্বন আর অক্সিজেন এবং উৎপাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে হলে আমার 12 গ্রাম কার্বন লাগবে আর 32 গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে এই নিয়মটা আমরা শিখলাম হচ্ছে এই বিক্রিয়া থেকে বা এই সমীকরণ থেকে। এখন আমরা যদি অন্য কোনো পদার্থ অন্য কোনো পরিমাণ থেকেও আমরা এই কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে চাই তাহলেও আমরা তৈরি করতে পারব। যেমন এখন যদি বলা হয় যে 24 গ্রাম কার্বন থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা যাবে, তাহলে আমরা এই রাসায়নিক সমীকরণ থেকে আমরা নিয়ম জানি যে 12 গ্রাম কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা যায় 44 গ্রাম। তাহলে 24 গ্রাম কার্বন থেকে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করা যাবে এটা আমরা ঠিক নিয়মে বের করতে পারবো। অনুরূপভাবে আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি যে 32 গ্রাম অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে হচ্ছে 44 গ্রাম। এখন যদি বলা হয় যে 64 গ্রাম অক্সিজেন থেকে কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে সেটাও আমরা এখান থেকে বের করতে পারব। ঠিক একইভাবে উল্টা দিকে অর্থাৎ পিছনের দিকে যদি আমরা চিন্তা করি এখানে বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ পাওয়া যাবে সেটার হিসাব যেমন বের করা যাবে, অর্থাৎ কতটুকু বিক্রিয়ক থেকে কতটুকু উৎপাদ পাওয়া যাবে সেটা যেমন হিসাব করা যাবে, অনুরূপভাবে কতটুকু একটা নির্দিষ্ট পরিমাণ উৎপাদ পাইতে গেলে কতটুকু বিক্রিয়ক লাগবে সেটাও আমরা বের করতে পারব। যেমন বলা হলো যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে কতটুকু কার্বন এবং অক্সিজেনের প্রয়োজন হবে, তাহলে আমরা এই বিক্রিয়া থেকে দেখলাম যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে গেলে আমাদের কার্বন লাগে হচ্ছে 12 গ্রাম আর অক্সিজেন লাগে হচ্ছে 32 গ্রাম। তাহলে অন্য পরিমাণের ভিতরেও যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা ঠিক নিয়মে বের করতে পারব। আবার এই বিক্রিয়কগুলো পরস্পরের সাথে কি অনুপাতে বিক্রিয়া করতেছে সেটাও আমরা বের করতে পারবো। যেমন 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো রাসায়নিক সমীকরণ থেকে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদের হিসাব, উৎপাদ থেকে বিক্রিয়কের হিসাব এবং বিক্রিয়কগুলো পরস্পরের সাথে কী অনুপাতে বা কী পরিমাণে বিক্রিয়া করে সেটা আমরা গণনা করতে পারব। এখন রাসায়নিক সমীকরণ, রাসায়নিক গণনা করা হয় রাসায়নিক সমীকরণ থেকে। এই রাসায়নিক সমীকরণ কাকে বলে এটার সম্পর্কে আমরা একটু আলোচনা করি।
আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়াগুলো যখন আমরা লিখে প্রকাশ করি তখন একটা সমীকরণের সাহায্যে প্রকাশ করি। যে রাসায়নিক বিক্রিয়াকে লিখে প্রকাশ করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। তাহলে বলা যায় যে বইয়ের ভিতরে যত রাসায়নিক বিক্রিয়া আছে এগুলো প্রত্যেকটা একটা রাসায়নিক সমীকরণ, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকে আমি যখনই লিখতে যাব তখন রাসায়নিক সমীকরণের সাহায্যে লিখতে হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়াকে লিখে প্রকাশ করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে রাসায়নিক সমীকরণ বলে। যেমন কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এই বিক্রিয়াটাকে যদি আমরা লিখে প্রকাশ করি তাহলে এই রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করতে হবে। এবার রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা কাকে বলবো? রাসায়নিক সমতাকৃত রাসায়নিক সমীকরণের সাহায্যে যে গণনা করা হয় তাকে বলা হবে রাসায়নিক গণনা। তাহলে রাসায়নিক গণনা আমরা করব সবসময় সমতাকৃত রাসায়নিক সমীকরণ থেকে। উপরের বিক্রিয়াটি সমতা করাই আছে, অনেক বিক্রিয়ার সমতা করা থাকতে পারে আবার অনেক বিক্রিয়ার সমতা নাও থাকতে পারে, তখন তাকে সমতা করে তারপর এই সমতাকৃত সমীকরণ থেকে আমাদের রাসায়নিক গণনা করতে হবে। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন পানি, এই বিক্রিয়াটি এই সমীকরণটি কিন্তু সমতাকৃত নয়। এখানে যদি আমরা দুই দেই আর এখানে যদি দুই দেই তাহলেই সমতা হয়ে যাবে। তাহলে এরপরে আমরা এখান থেকে গণনা করব। তাহলে আমরা যখনই রাসায়নিক গণনা করব তখন বিক্রিয়াটার সমীকরণ লিখব এবং সেই সমীকরণটাকে সমতা করে নেব, তারপরে আমরা গণনা করতে থাকব। এবার পরিমাণগত রসায়ন, যেহেতু অধ্যায়ের নাম পরিমাণগত রসায়ন এই জন্য পরিমাণগত রসায়ন কাকে বলে? রসায়ন বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক গণনার সাহায্যে বিভিন্ন ধরনের পদার্থের পরিমাণ করা হয় রসায়ন বিজ্ঞানের সেই শাখাকে বলা হয় পরিমাণগত রসায়ন। আমি আরেকবার বলি, রসায়ন বিজ্ঞানের যে শাখায় রাসায়নিক গণনার সাহায্যে বিভিন্ন পদার্থের পরিমাণ নির্ণয় করা হয় রসায়ন বিজ্ঞানের সেই শাখাকে বলা হয় পরিমাণগত রসায়ন। আমাদের এই অধ্যায়ে রাসায়নিক গণনার ক্ষেত্রে সাধারণত কঠিন পদার্থের ক্ষেত্রে ভর ভিত্তিক, তরল পদার্থের ক্ষেত্রে ভর এবং আয়তন ভিত্তিক, গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন ভিত্তিক, অণু পরমাণুর সংখ্যার ক্ষেত্রে অ্যাভোগাড্রোর সংখ্যা ভিত্তিক রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করা হবে। যেমন ক্যালসিয়াম কার্বনের ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড, এখানে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হিসেব করি তাহলে 100 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইডের 56 গ্রাম এবং কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে 44 গ্রাম। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা সমতাবৃত্ত সমীকরণ, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কার্বন ডাইঅক্সাইড পাবো 44 গ্রাম, আর যদি আমি ক্যালসিয়াম অক্সাইডের হিসাব করতে চাই তাহলে পাবো 56 গ্রাম। আমরা দুইটারও হিসাব করতে পারি, একটারও হিসাব করতে পারি, যেটা আমাদের হিসাব করার প্রয়োজন হবে সেটার শুধু আমরা এখানে হিসাব করব। যদি কার্বন ডাইঅক্সাইডের হিসাব চাই তাহলে আমরা বলবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 44 গ্রাম, আর যদি ক্যালসিয়াম অক্সাইডের হিসাব চাই তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 56 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে। এখন আয়তন হিসেবেও এটা হিসাব করা যেতে পারে। যেমন এই 144 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে এসটিতে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড, আর এর মধ্যে অণু আছে 6.023×10^23 100টি অণু, আর এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। তাহলে গাণিতিক সমস্যার মধ্যে যে জিনিসটা আমরা চাবে সেই হিসেবে আমরা হিসাব করব। যদি ভরে কার্বন ডাইঅক্সাইডের হিসাব করতে বলে তাহলে 44 গ্রাম, আর যদি আয়তন হিসাব করতে বলে তাহলে 22.4 লিটার, আর যদি অণু সংখ্যা হিসাব করতে বলে তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা সমান, আর যদি মোলের হিসাব করতে বলে তাহলে 1 মোল হিসেবে আমরা হিসাব করব। তাহলে এই সমীকরণটা থেকে আমরা জানলাম
যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি কতটুকু কার্বন ডাই অক্সাইড পাবো, যদি ভর হিসেবে বলি তাহলে 44 গ্রাম হবে। এখন যদি বলে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে আয়তন হিসেবে, তাহলে আমরা নিয়ম লিখবো, এই বিক্রিয়াটা আগে লিখবো বা এই সমীকরণটা আগে লিখবো। লেখার পরে এখান থেকে আমরা ভরগুলো লিখবো, যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় 22.4 লিটার। 44 গ্রাম লেখার পরে পাশে আমরা ইচ্ছে করলে আয়তনটা লিখে দিতে পারি, যেহেতু আয়তন হিসেবে আমাকে বের করতে হবে। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে 22.4 লিটার, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড কতটুকু পাওয়া যাবে ওই নিয়মে আমরা হিসাব করতে পারবো। অথবা আমাদেরকে যদি বলে যে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করলে কতটি কার্বন ডাইঅক্সাইডের অণু পাওয়া যাবে, তাহলে আমরা লিখবো যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইডের অণু পাওয়া যায় অ্যাভোগাড্রোর সংখ্যার সমান 200 গ্রাম থেকে কতটি পাওয়া যায়। অথবা 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট কে উত্তপ্ত করলে কত মোল কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে, তাহলে আমরা এবার হিসাব করবো 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় 1 মোল, আর 200 গ্রাম থেকে কত পাওয়া যায়। এখন যদি কমের ক্ষেত্রে বলে তাও আমরা বের করতে পারবো, যদি বলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ভর হিসেবে বা আয়তন হিসেবে বা অণুর সংখ্যা হিসেবে বা মোল হিসেবে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে সেটাও আমরা বের করতে পারবো এখান থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেমন সামনের দিকে হিসাব করতে পারবো পশ্চাৎ দিকেও আমরা হিসাব করতে পারবো, অর্থাৎ বিক্রিয়ক থেকে যেমন উৎপাদের হিসাব করতে পারবো, উৎপাদ তৈরি করতে গেলে কতটুকু বিক্রিয়ক লাগবে সেটাও আমি হিসাব করতে পারবো। যেমন যদি বলা হয় যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পাইতে গেলে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োজন হবে, তাহলে আমরা এই বিক্রিয়াটা লিখে লিখবো যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে হলে ক্যালসিয়াম কার্বনেট লাগে 100 গ্রাম, তাহলে আমার 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে কতটুকু ক্যালসিয়াম কার্বনেট লাগবে। আয়তনের ক্ষেত্রে এভাবে আমরা বলতে পারি যে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড এসটিপিতে পেতে গেলে কতটুকু ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে, তাহলে আমরা 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় এসটিপিতে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায় কতটুকু ক্যালসিয়াম কার্বনেট থেকে, এভাবে আমরা হিসাব করবো। অণুর সংখ্যা এভাবে হিসাব করতে পারি অণুর সংখ্যা থেকে, এবং মোল থেকেও আমরা হিসাব করতে পারি, যদি বলা যায় 2 মোল কার্বন ডাইঅক্সাইড পেতে হলে কতটুকু ক্যালসিয়াম কার্বনকে উত্তপ্ত করতে হবে, তাহলে আমরা জানি যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড পেতে গেলে ক্যালসিয়াম কার্বনেট উত্তপ্ত করতে হবে 100 গ্রাম, 2 মোল পেতে গেলে কতটুকু লাগবে। এইভাবে আমরা বিক্রিয়ক থেকে উৎপাদের হিসাব যেমন বের করতে পারবো রাসায়নিক গণনার সাহায্যে, আর উৎপাদ থেকে আমি কতটুকু বিক্রিয়ক লাগবে, কতটুকু উৎপাদ তৈরি করতে কতটুকু বিক্রিয়ক লাগবে সে তার হিসাবটা আমরা রাসায়নিক গণনার সাহায্যে বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে এই রাসায়নিক গণনার সাহায্যে কিভাবে বিভিন্ন পদার্থের পরিমাণ ভরে আয়তনে মোলে অণুর সংখ্যা হিসাব করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করি।